ভাবনার দিন শেষ। সাইলেস রেপিং মেশিন এখন তেলেও চলবে। সাইলেস রেপিং মেশিন এখন শুধু বিদ্যুৎ নয়, চলবে তেলেও। এক চাবিতে স্টার্ট, সহজে বহনযোগ্য। বসাতে পারবেন বিদ্যুৎবিহীন যে কোনো স্থানে। আসসালামু আলাইকুম। গত বছর আমরা আপনাদেরকে সাইলেজ রেপিংয়ের একটা ছোট বড় মেশিন দেখিয়েছিলাম, যেটা 440 লাইনে চলে। সেটারই একটা আলাদা ভার্সন চলে এসছে, সেটি হচ্ছে ডিজেল চালিত। তো এই ডিজেল চালিত যে রেপিং মেশিনটা আসছে, এটা আপনারা কোথায় ব্যবহার করতে পারবেন, কিভাবে ব্যবহার করতে পারবেন এবং এটার জন্য আবার 440 লাইন লাগবে কিনা, এই সমস্ত বিষয় থাকছে এই ভিডিওতে। চলুন শুরু করি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই রেপিং মেশিনটা গত বছর যেটা দেখেছিলেন সেটা হচ্ছে ইলেকট্রিক ছিল। তো ইলেকট্রিক হওয়ার কারণে শুধু যেখানে 440 লাইন সেখানে ছাড়া আপনারা ব্যবহার করতে পারেন না। তবে এটাই প্রথম বাংলাদেশে এসছে, সেটা হচ্ছে ডিজেল চালিত। তো ডিজেল চালিত হওয়ার কী কী সুবিধা সেটা আগে বলি। ডিজেল চালিত হওয়ার কারণে হচ্ছে এটাতে আপনার বৈদ্যুতিক আলাদা কোনো লাইন লাগবে না, কারণ হচ্ছে এখানে একটা ডায়নামা ব্যবহার করা আছে। এই ডিজেল চালিত ইঞ্জিনটার মাধ্যমে সেই ডায়নামাটা চলে। এই ডায়নামাটার মাধ্যমে হচ্ছে পুরো বডিতে কারেন্ট যায়। এই কারেন্টটার মাধ্যমে পুরো মেশিনটাকে সে চালায়। কম্প্রেসার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে এই বিদ্যুতের মধ্যেই চলে। এটার জন্য আলাদা আপনাকে বৈদ্যুতিক লাইন লাগবে না, কিচ্ছু লাগবে না। এবং এটা চাকা দেয়া আছে, আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। ধরেন আপনি আপনার জমির আশেপাশে যে কোনো জায়গায় যদি আপনি রেপিং করতে চান, সেক্ষেত্রে জাস্ট মেশিনটাকে আপনি তুলে নিয়ে যেতে পারবেন। তো আমি আরও কাছ থেকে আপনাদেরকে দেখাবো কোথায় কি কি কাজগুলো আছে এবং এটাই আসলে নিয়ে যাওয়া ইজি কিনা, এত বড় একটা মেশিন বারবার সরাবেন কিভাবে, এই জিনিসটাও আমি দেখাবো। তো চলুন আমরা একটু দেখাই আপনাদের। এখানে দেখেন এই একটা চাবি আছে, এই চাবিটার মাধ্যমে এটা স্টার্ট হয়। তো আমি জাস্ট একটু দেখানোর জন্য আপনাদেরকে একটু স্টার্ট করে দিচ্ছি। এবং স্টার্ট দেওয়ার পর আপনারা এখানে দেখেন যে ডায়নামা একটা আছে ভিতরে। এই ডায়নামাটা হচ্ছে আপনার এই ইঞ্জিনের মাধ্যমে চলবে এবং এখান থেকে কারেন্ট সাপ্লাই করবে ওই জায়গাটাতে। আমি ওটা আপনাকে দেখাই, তার আগে দেখাই এখানে একটা ব্যাটারি দেওয়া আছে। এই ব্যাটারিটার মাধ্যমেই কিন্তু সেলফটা স্টার্ট হয়। এই ইঞ্জিনটা এত বড় একটা ইঞ্জিন, আপনার মনে হতে পারে যে আমি স্টার্ট দিব এত কষ্ট করে কেন, তো এই চাবিটার মাধ্যমে কিন্তু আপনি স্টার্ট দিতে পারছেন। এই মোটরটার মাধ্যমে কিন্তু এই ইঞ্জিনটাও চালু হয় এবং এখান থেকে বিদ্যুৎ গিয়ে কিন্তু ওই ব্যাটারিটা আবার রিচার্জ হয়। তার মানে বুঝতে পারছেন যে এটাকে কতগুলো ফাংশন এখানে যোগ করা আছে। তো এই সেলফটা যখন স্টার্ট হয়, এটার মাধ্যমে ওই ডায়নামাটা চলে এবং এই ডায়নামাটার মাধ্যমে পুরো ফাংশনটা কাজ করে। আমি একটু আপনাদেরকে বডিটা দেখাই। এই যে এই 440 যে বোর্ডটা আছে, এই বোর্ডের মধ্যে পুরো বিদ্যুৎটা আছে। এখান থেকে আপনি পুরো জায়গা পুরো জিনিসগুলো এখানে চালাতে পারবেন। তো যখন এটা অন হবে তখন আপনার এই জায়গাগুলো চলবে। এটা কম্প্রেসারের সাথে লাইন দিতে হবে। তো এখন আপনি মনে করতে পারেন যে কম্প্রেসারে আলাদা করে চার্জ দিতে হবে কিনা। কম্প্রেসারে আলাদা কোনো লাইন লাগবে না, এখানকার বিদ্যুৎ দিয়ে আপনি এই কম্প্রেসারটা চালাতে পারবেন। আমি একটু কম্প্রেসারটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে পুরো কম্প্রেসারটা। এই কম্প্রেসারের মাধ্যমে যে হাইড্রোলিকটা ঘুরে, তারপরে এখানকার যে ইয়াগুলো ঘুরে, পুরো জিনিসগুলো কিন্তু এই কম্প্রেসারটা দিয়ে চলবে। এই কম্প্রেসারের লাইনও কিন্তু আলাদা করে নিতে হবে না, এই জায়গা থেকে আপনারা নিতে পারবেন। এরকম একটা টুল বক্স আপনাদেরকে দেয়া হবে, টুকটাক কিছু জিনিসপাতি থাকবে। তো যখন বিদ্যুতিক লাইন চলে আসবে তখন আপনি এইগুলো ওখান থেকে কন্ট্রোল করতে পারবেন, ভিতরের জায়গাগুলো ঘোরাতে পারবেন। আপনার এখানে যে রশিটা দেয়া থাকবে, রশিটা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এই ছোট্ট একটা জিনিসের মাধ্যমে কিন্তু এটার ওজন অনেক দূর কমে গেছে। কিভাবে কমে গেছে আমি একটু দেখাই আপনাকে। এই জায়গাটা দেখেন, আমি যদি চাপ দেই, চাপ দেওয়াতে দেখেন পুরো ইঞ্জিন কিন্তু উপরে উঠে গেছে। জাস্ট এই ছোট্ট একটা চাকা আর ছোট্ট একটা জিনিসের মাধ্যমে পুরো ইঞ্জিন কিন্তু উপরে ভেসে গেছে এবং আপনি জাস্ট টানলেই একাই এটাকে নিয়ে আসতে পারবেন। আমি দেখেন, আমি জাস্ট আপনাকে দেখাই যে নর্মালি কিন্তু একাই এটাকে নিয়ে আসা সম্ভব। তো যারা এটাকে ব্যবহার করবে বা যারা নিয়ে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়, খুব ইজিলি এটাকে মুভ করতে পারবে এবং কাজের সময় এটাকে খুলে রাখতে পারবে। তো এই ছিল মোটামুটি এই ইঞ্জিনটার বিষয়ে। আপনারা গত বছর দেখেছিলেন ইলেকট্রিকটা, এবারও ইলেকট্রিকটাও আছে। যাদের কাছে 440 লাইন আছে তারা ইলেকট্রিকটা নিতে পারেন, আর যাদের কাছে 440 নাই বা আপনারা যারা চাচ্ছেন যে আমরা যেখানে সাইলেজের জিনিসগুলো কাটবো সেখানেই যে আমরা এটা রেপিং করব, তাদের জন্য এই মেশিনটা। तो सबाई भालो थाकेन सुस्थ थाकेन। এই প্রোডাক্টটা যদি প্রয়োজন হয়, যারা সাইলেজ নিয়ে ব্যবসার চিন্তা করছেন, যারা বড় আকারে চিন্তা করছেন, তাদের জন্য এই মেশিনটা কৃষি বাজার নিয়ে এসেছে এবং সারা বাংলাদেশ নিতে পারবেন। এবং অবশ্যই আমরা যখন এটা ডেলিভারি করব আপনাদেরকে চালিয়ে দেখে তারপরে এটা আপনাদের কাছে ডেলিভারি করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।